নমস্কার, আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা দারুণ লাইভ নিয়ে। তো কি নিয়ে হতে চলেছে অবশ্যই তো দেখতেই পাবেন লাইভে। তার আগে একটু লোকেশনটা বলে দিই, আমি এখন দাঁড়িয়ে আছি কাটোয়ার রেল গেটের একদম কাছেই, মানে রেল গেটটা দেখতে পাচ্ছেন কাটোয়ার দিকে যে পোর্শনটা সেই দিকে আছে, ওই দিকটা নয়। এবং এইখানে দেখতে পাচ্ছেন সামনে আপনারা চলে আসলে এই রাস্তার মোড়টা পেয়ে যাবেন, যেখানে বিশ্ব বাংলা লোগোটা আছে ওইখানেই একদম কাছেই আছে। এবং এই যে গলিটা দেখতে পাচ্ছেন রেল গেটের পাশেই, একদম এই রাস্তা দিয়ে ধরে চলে আসলেই দেখতে পেয়ে যাবেন এই গলিটা। একটু গলিটা দেখাতে বলবো, এই যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলিটার ভিতরেই হচ্ছে আজকে আমাদের লাইভটা। তো লাইভটা আমরা কি নিয়ে করতে চলেছি অবশ্যই আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। তো চলুন আস্তে আস্তে দেখাই আমরা লাইভটা কিসের করতে চলেছি। আবারও বলে দিই, আমরা এই মুহূর্তে আছি কাটোয়ার রেল গেটের একদম সামনে, মানে একদম যে রেল গেটের রাস্তাটা তার সামনে। এখানেই চলে আসলে বিশ্ব বাংলার যে লোগোটা আছে সেটাও আপনারা দেখতে পেয়ে যাবেন, ওই যে বিশ্ব বাংলার লোগো দেখা যাচ্ছে। ওই বিশ্ব বাংলা থেকে আর একটু রেল গেটের দিকে হেঁটে চলে আসতে হবে, আসার পথে আপনারা পেয়ে যাবেন এই যে ইয়েটা, গলিটা। এই গলির ভেতরেই কিন্তু আপনারা চলে গেলে আমরা যে ভিডিওটা করতে চলেছি, লাইভটা করতে চলেছি, সেটা দেখতে পাবেন। তো চলুন গিয়ে দেখাই আজকের আমাদের এই লাইভে কি থাকছে। তো আবারও বলি, রেল গেটেই আছি আমরা, রেল গেটের কাছেই যে গলিটা সেই গলির ভেতরে। এখানে হচ্ছে দেবলীনার একটা পার্লার আছে, দেবলীনার। তো সেই পার্লার এর আগেও ছিল, কিন্তু এখন এটা আবার নতুন করে রিওপেনিং হয়েছে। তো নতুন করে ওরা সুন্দর করে সাজিয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে, যে দেখতে পাচ্ছেন দেবলীনা মেক ওভার অ্যান্ড স্যালন স্পা দেখতেই পাচ্ছি আমরা। তো এই পার্লারেই হতে চলেছে আজকের আমাদের লাইভ, আর লাইভে আসার কারণ হচ্ছে থাকছে খুব সুন্দর সুন্দর অফার। তো পুজো তো একদম সামনেই, পুজোর জন্য জামা কাপড় কেনাকাটির পাশাপাশি কিন্তু নিজেদেরকে সুন্দর করে সাজিয়েও তুলতে হবে। তো তার জন্যই আজকে আমরা আরো আপনাদের কাছে নিয়ে এসেছি এই বিউটি পার্লারের লাইভটা। এখানে আসলে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর সার্ভিস পেয়ে যাবেন খুব কম রেঞ্জের মধ্যে, খুব সুন্দর অফারের মধ্যে। তো চলুন ভিতরে ঢুকে দেখবো, আগে তো আমরা দেখেছি এই পার্লারটাকে একটা অন্য রূপে, তো এখন দেখবো এই পার্লারটাকে পুরোপুরি অন্য রূপে। তো এই যে দেখতে পাচ্ছি দেবলীনাস গ্ল্যামার গ্যালোর লেখা আছে, এইটাই হচ্ছে ওর মানে নতুন করে রিওপেনিং। এই যে পুরো নাম পাল্টে গেছে, পার্লার পাল্টে গেছে, এবং ভেতরটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, তার পাশাপাশি আছে দারুণ দারুণ অফার। তো চলুন একটু ভিতরে ঢুকে দেখি। তো এই যে আমরা এখন ভিতরে ঢুকছি, আর ভিতরে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব স্বাভাবিক আজকে রিওপেনিং হয়েছে। তো দেখতে পাচ্ছেন গোটা পার্লারটা খুব সুন্দর লাগছে। পার্লারের পাশাপাশি এখানে কিন্তু মেয়েদের অনেক বিউটি প্রোডাক্টসও আমরা দেখতে পাচ্ছি, এগুলোও এখান থেকে আপনারা পারচেস করতে পারবেন। এই যে আজকেই পুজো হয়েছে, নতুন পার্লারের উদ্বোধন হয়েছে বলে, নতুন না রিওপেন হয়েছে আমি এটাই বলবো, নতুন করেই বলতে পারি। এখানে সমস্ত মানে ভিউটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, আগে যে পার্লার ছিল তার থেকে পুরো অন্যরকমের দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর কি কি তো এখানে দেখতে পাচ্ছি যেহেতু একদম নতুন ভাবে সেজে উঠেছে এই পার্লারটা, আর আমরা এখানে ঢুকেই এখন কোল্ড ড্রিঙ্কস সবাই খাচ্ছি, আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এখানে একটু গল্প করে নেব দেবলীনার সঙ্গে। দেবলীনা একটু এখানে এসো। এখন এই যে চলছে এটা কি হচ্ছে? এটা হচ্ছে গ্লোবাল হাইলাইট হচ্ছে, আর একটা ন্যানোপ্লাস্টিয়া হচ্ছে এদিকে, আর সামনে মাসাজ হচ্ছে। আচ্ছা, এই যে তুমি নতুন করে রিওপেন করেছো, তো কাটোয়াবাসীর জন্য কি বলবে?
তো সবাইকে বলবো একবার অন্তত এসে আমার স্যালনে ভিজিট করার জন্য। আর মানে একদম 280 টাকা থেকে স্পা স্টার্টিং হচ্ছে, আর ফেসিয়ালও 280 টাকা থেকে স্টার্টিং হচ্ছে, মাসাজ 150 টাকা থেকে স্টার্টিং হচ্ছে, আর যেটা মনে হয় যেন কাটোয়াতে এখনো কেউ করে না সেটা হচ্ছে হেয়ার এক্সটেনশন, সেটা আমার পার্লারে নতুন সার্ভিস। আরে বা, ওটার জন্য কোনো অফার টফার কিছু থাকবে? হ্যাঁ, ওটার জন্য একদম মিনিমাম চার্জ রেখেছি 25,000 টাকা, আচ্ছা, আর মানে ওটা কি পার্মানেন্ট হবে? পার্মানেন্ট হবে আচ্ছা, ওটা তো তোমার সারা। লোকেশনটা একটু বলে দাও। আমার লোকেশন হচ্ছে কাটোয়ার রেল গেটের কাছে, দেবলীনাস গ্ল্যামার গ্যালারি বললেই সবাই বলে দেবে। আচ্ছা, এছাড়াও আর কি কি সার্ভিস আছে তোমার কাছে? এছাড়াও পেডিকিওর, মেনিকিওর, সব অ্যাডভান্স রকমের, যত রকমের যা অ্যাডভান্স কাজ হয় সব রকম আমার এখানে হয়। আচ্ছা, আর কি মানে প্রোডাক্ট ইউজ করা হয়, মানে ব্র্যান্ড গুলোর? একদম সব প্রফেশনাল, লরিয়েল, ম্যাট্রিক্স, বায়োপ্লাস্টিয়া, সব রকম একদম যেগুলো প্রফেশনাল হয়, স্ট্রিক্স, তারপর ম্যাট্রিক্স, ওয়েলা, সব রকম, সব রকম প্রফেশনাল কালার আমরা ইউজ করি। আর পুজোর স্পেশাল তো নিশ্চয়ই অনেক অনেক অফার আছে। প্রচুর অফার আর প্রচুর ডিসকাউন্ট আছে, তাই সবাইকে বলবো অবশ্যই একবার আমার স্যালনে ভিজিট করো। কতদিন থাকবে অফারগুলো? অফারগুলো এই এখন থেকে শুরু হলো একদম কার্তিক পুজো পর্যন্ত চলবে। আরে বাহ, মানে শুধুই যে দুর্গা পুজো অবধি তাই নয়, একদম কার্তিক পুজো অবধি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে দারুণ দারুণ অফার। আর খুব ভালো একটা অফার রেখেছে, কারণ আমাদের দুর্গা পুজো কাটোয়াতে সেইভাবে আমরা পালন করি, মানে হয় না উৎসব, আমাদের কিন্তু মেন কার্তিক পুজো, আর সেই সময় আমরা কিন্তু সকলেই খুব সুন্দর ভাবে সেজে উঠি। তো ও এত সুন্দর সুন্দর অফার গুলো একদম কার্তিক পুজো অবধি রেখেছে, তো সকলকেই বলবো ঝটপট চলে আসুন এখানে। জায়গাটা আবারও বলে দিচ্ছি, রেল গেটের কাছে, এখানে চলে আসলে আপনারা চলে আসতে পারবেন। এছাড়া আমরা ক্যাপশনের নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করেও চলে আসতে পারেন। তো আর একবার পার্লারটা ঘুরিয়ে দেখতে বলবো, দেখাচ্ছি ঘুরিয়ে গোটা পার্লারটা। বেশ, আমি আবারও দেখাই, এটা জাস্ট ঢুকেই যে এন্ট্রান্সটা ছিল সেটা গোটা পার্লারটা দেখালাম, এরপরে ভিতরে আরো একটু অংশ আছে সেটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। সেটাও কিন্তু ওদের পার্লারের আগের ছিল অংশ, এবার এখন এটা অ্যাড হয়েছে, অ্যাডিশন, নিউ অ্যাডিশন বলতে পারেন। তো এখানে কিন্তু জায়গাটা খুব সুন্দর করে ওরা সাজিয়েছে, খুব সুন্দর লাগছে পার্লারটা। আর আবারও বলি, পার্লারের পাশাপাশি এখানে কিন্তু নানান রকমের কসমেটিক্স, মেয়েদের সাজগোজেরও অনেক জিনিস আছে। আমার এটা তো আমি কোন দিকে খোলে, তো এইদিকে একটু দেখাই, ভিতরের কিন্তু একটা অংশ আছে এখানে। হ্যাঁ, যদি বডি মাসাজ টাইপের যদি কিছু আপনারা করাতে চান সেই ব্যবস্থাটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এই যে এখানে পুরো বেডটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিন্তু একদম মানে কি বলবো প্রাইভেট মতো, একদম মানে আপনারা চাইলে একদম ভেতরে যদি না থাকতে চান এখানে এসে কোনো ইয়ে নিতে চান সেটা পেয়ে যাচ্ছেন। এছাড়াও এখানে যেটা খুব চলছে এখন হাইড্রা ফেসিয়াল, সেইটাও আমরা দেখতে পাচ্ছি, এখানে হাইড্রা ফেসিয়ালেরও ব্যবস্থা আছে। এছাড়াও কিন্তু হেয়ার স্পায়ের যে মেশিনটা আমি এখানে দেখতে পাচ্ছি, হেয়ার স্পায়েরও কিন্তু এখানে ব্যবস্থা আছে। অ্যাকচুয়ালি একটা বিউটি পার্লারে যা যা দরকার প্রোডাক্ট সমস্ত কিছুই কিন্তু এখানে আছে অ্যাভেলেবেল। তো এটা ছিল ওদের পুরোনো পার্লারটা, মানে আপনারা যারা পুরোনো কাস্টমার আছেন ওদের তারা দেখে চিনতে পারবেন, এটা ছিল ওদের পুরোনো পার্লারটা। আর ভিতরে যে বাইরে যেটা আমরা দেখালাম, মানে গেটে ঢুকেই যেটা আছে সেটা হচ্ছে বাইরেটা। আচ্ছা দেবলি, না এই যে তোমার ভিতরে ঢুকেই বেডটা দেখতে পাচ্ছি, এখানে কি কি হয়? এখানে তোমার বডি পলিশিং হবে, যেটা অয়েল থেরাপি হয়, একটা একটা অ্যারোমাথেরাপি হয়, দু রকম বডি পলিশিং হবে, প্লাস বডি মাসাজ হবে। আর শুধু যদি কেউ মাসাজ করতে যায় তাহলে সেটাও হবে এটাতে। আর হাইড্রা ফেসিয়াল হবে, কোরিয়ান ফেসিয়াল হবে, যেগুলো গ্লাস ফিনিশ স্কিন হয় সেরকম ফেসিয়াল হবে, মানে সব রকম অ্যাডভান্স ফেসিয়াল এখানে হবে। আচ্ছা, এগুলো তো ছিল পার্লারের যাবতীয় যা যা কাজ সেগুলো, মানে যত রকমের ফেসিয়াল, পেডিকিওর, মেনিকিওর যা যা হয় সমস্ত। এবার একটু বলো ব্রাইডালের ব্যাপারে যদি কিছু। হ্যাঁ, ব্রাইডালের ব্যাপারে বলি, আমাদের এখানে ব্রাইডাল বুকিং স্টার্টিং হয় 5,000 থেকে, আর পার্টি মেকআপ স্টার্টিং হয় 1500 থেকে, আর সব রকমের ব্রাইডাল মেকআপ হয়, সব রকমের পার্টি মেকআপ হয়। আচ্ছা, আর যারা ধরো এখানে আসতে পারবে না তাদের কি হোম সার্ভিস দেওয়া হয়? পার্লারে সার্ভিসটা আপাতত হোম সার্ভিস করতে পারি না, কারণ এখানেই সময় দিয়ে উঠতে পারি না সেই জন্য, কিন্তু ব্রাইডাল মেকআপটা হোম সার্ভিস হয়, বাড়িতে গিয়ে করে দিয়ে আসা হয়। আর তুমি কি শেখাও? আর তার সাথেও বলে রাখি, নেলসও হয়।
আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু খুব মানে একটা ডিমান্ডিং ব্যাপার, মানে এখন সবাই কিন্তু নেলস করাচ্ছে, সবাই পছন্দ করে, বিয়ে থেকে শুরু করে পুজো সমস্ত সময়, তো সেটাও কিন্তু এর কাছে এখানে হয়, এটা আমরা জেনে নিলাম। হ্যাঁ, মানে এক ছাদের তলাতে নেল, স্কিন, হেয়ার সব রকম, প্লাস ব্রাইডাল ফেসিয়াল, প্লাস পার্টি মেকআপ সব রকম পেয়ে যাবে। আর শেখানো হয় স্টুডেন্টদের? অবশ্যই শেখানো হয়, আমার এখানে বেসিক টু অ্যাডভান্স কোর্সও করানো হয়। আচ্ছা, তার জন্য অবশ্যই যোগাযোগ করে নেবেন, আমরা নাম্বার ক্যাপশনে দিয়ে দেবো। এছাড়াও আমাদের এই পুরো পার্লারটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আসতে চলেছে, সেই ভিডিওটা আপনারা এই পেজেই দেখতে পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা চাইলে কোয়ারিজ করে নিতে পারেন। তো লাইভটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আরো একটি নতুন লাইভে, ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।